সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা রিটেস্ট পরীক্ষা দিবে তোমাদের জন্য এই আয়োজন। অনেকেই হয়তো রিটেস্ট পরীক্ষার জন্য যেগুলো পড়তে হবে উত্তর পাচ্ছ না, বা পিডিএফ দেওয়া হয়েছে ওপেন করতে পারছো না, তাদের জন্য প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে যে অ্যাপ্লিকেশান, এই যে অ্যাপ্লিকেশান, তোমরা অ্যাপ্লিকেশানগুলো খুব ভালো করে পড়বে। এটা তো পড়ে লিখতে পারা সম্ভব। আর এরপরে তোমাদের গ্রাফ অ্যান্ড চার্ট আছে, অ্যাপ্লিকেশানে 10 মার্কস, গ্রাফ অ্যান্ড চার্টে থাকবে 15 মার্কস। তো গ্রাফ অ্যান্ড চার্ট যদি ভালো করে শিখো, এখানে যে চার্টটা দেওয়া আছে, তাহলে তোমরা বাকিগুলো ইনশাল্লাহ পারবে, যে কোনো গ্রাফ অ্যান্ড চার্ট বোর্ড পরীক্ষায় আসলে। তো এই গ্রাফ অ্যান্ড চার্টগুলো পড়বে খুব ভালো করে, অ্যাপ্লিকেশান পড়বে এবং লেটার, আর লেটারে থাকবে 10 মার্কস। এই যে লেটারগুলো তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, এখান থেকে পড়তে পারো। আর যখন তোমাদের প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ তো তোমার চারটা আসবে, সেট হবে, কিন্তু চার সেটে চারটা থাকবে, সবগুলোই চারটে সেট থাকবে, অ্যাপ্লিকেশান লেটার। তো তোমরা চেষ্টা করবে প্যারাগ্রাফগুলো প্রতিদিন একবার করে এখন থেকে রিডিং পড়ো, তাহলে ইনশাল্লাহ কিছু না কিছু লিখে আসতে পারবে। প্রতিদিন বেশি বেশি করে রিডিং পড়ো, আর অ্যাপ্লিকেশান লেটার গ্রাফ অ্যান্ড চার্ট আমি বলবো ওয়ার্ড টু ওয়ার্ড শিখে ফেলো, কারণ এইগুলো শিখলে অন্য যে কোনো লেটার অ্যাপ্লিকেশান আসলে তুমি ইনশাল্লাহ লিখতে পারবে। তো আশা করি তোমরা তোমাদের বিষয়গুলো বুঝে নিয়েছো। এটাই সিলেবাস, এটাই সব কিছু, এগুলোর মধ্যে থেকে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সবাইকে।